গাইস, ফাইনালি আমাদের এতদিনের অপেক্ষার আজকে অবসান হতে চলেছে। কারণ আজকেই হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ, অ্যান্ড আজকেই ফ্রি ফায়ার ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। আর আজকে আমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো। আর ফ্রি ফায়ার ইন্ডিয়া ডাউনলোড করার পর ফ্রি ফায়ার ইন্ডিয়াতেই গেম প্লে করতে পারবো। আজকের এই ভিডিওটা বানানোর সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে আছি, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কখন তোমরা ফ্রি ফায়ার গেমটাকে ডাউনলোড করতে পারবে, ঠিক কটার সময়, ঠিক টাইমটা আমি তোমাদের বলবো কখন তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে ফ্রি ফায়ার ইন্ডিয়াকে। আর ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা সাইজ কত হবে সেটাও আজকের এই ভিডিওতে লাইভ প্রুফ আমি তোমাদের দেখাবো, কারণ কি আমি নিজেও তোমাদের সামনে ডাউনলোড করব। তো কত MB অ্যাপ হবে সেটাও তোমরা জানতে পারবে, কখন তোমরা ডাউনলোড করতে পারবে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওতে। এছাড়াও আজকের এই ভিডিওতে আরো অনেক কিছু নতুন ইন্টারেস্টিং আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো গেম সাইজ। ফ্রি ফায়ার ইন্ডিয়া আমরা ডাউনলোড করবো সেটা তো ঠিকই আছে, কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা সাইজ কত হবে, মানে কত MB নেবে ডাউনলোড করতে, আর এই অ্যাপটা কি আমরা 1 GB, 2 GB, 3 GB র্যামের ফোনেও খেলতে পারবো। দেখো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি নর্মালি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্চ দিলাম, ফ্রি ফায়ার ইন্ডিয়া চলে এলো। তো দেখতেই পারছো এখানে আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম, আর এখানে তোমরা দেখতে পারছো 619 থেকে 20 MB মতো অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হচ্ছে। ভাই ওয়েট ওয়েট, এখনই তোমরা কোথায় যাচ্ছ? প্লে স্টোরে, সেখান থেকে তোমরা এখন ডাউনলোড করতে পারবে না। তোমরা যদি ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্চ দাও সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারবে না। তো কখন তোমরা ইনস্টল করতে পারবে বা কখন তোমরা ডাউনলোড করতে পারবে সেটা তো তোমাদের বলবো। আর আগে তোমাদের বলে দিই আমরা প্রি অ্যাক্সেস করে বের করেছি, যার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা কত MB হবে। তো তোমরা এখানে দেখতে পেলে অ্যারাউন্ড তোমরা 600 থেকে 650 MB। এবার তোমাদের ডিভাইসের উপর ডিপেন্ড করে, যাদের একটু ভালো ডিভাইস হবে বা যাদের একটু ভালো র্যামের ফোন হবে তাদের ফোনে একটু বেশি MB ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা দেখতে পারবে, আর যাদের একটু লো ডিভাইস আছে বা যাদের কম GB র্যামের ফোন আছে তাদের ফোনে একটু কম MB ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা দেখতে পারবে। অ্যারাউন্ড তোমরা ধরতে পারো যেমন আমাদের নর্মাল ফ্রি ফায়ার অ্যাপটা ছিল সেই রকমই ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা 600 থেকে 650 MB মধ্যেই তোমরা দেখতে পারবে, যেটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো এখন আমি তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার অ্যাপ সাইজটা কত MB মতো হতে পারে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের জানিয়ে দেবো ডেটা ট্রান্সফার। তোমাদের মনে এখন হয়তো অনেকেরই কোশ্চেন থাকবে আমাদের গেমের যে ডেটাটা সেটা কিভাবে ট্রান্সফার হবে, কারণ আমাদের গেমের মধ্যে যা কিছু আমরা গোল্ড বাঁচিয়ে রেখেছি, আমাদের গেমের আইডিতে যা কিছু ডায়মন্ড আছে, তোমাদের এখন অনেকেরই আইডিতে উইকলি মান্থলি মেম্বারশিপ করা আছে, সেগুলো কি আমাদের লস হয়ে যাবে? তোমরা এখন যে গিল্ডে আছো সেটা কি ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে সেই গিল্ডেই থাকবে নাকি কোনো নতুন গিল্ডে তোমাদের জয়েন করতে হবে? দেখো প্রথমেই তোমাদের বলে দিই, যা কিছু তোমাদের মনে কোশ্চেন আছে বা যা কিছু তোমাদের মনে ডাউট আছে যে এটা কি আমাদের গেমে হবে, এটা তো ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে আছে, এটা কি আমরা নর্মাল ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে দেখতে পারবো? দেখো প্রত্যেকটা জিনিস মানে যা কিছু আছে সেগুলো কিন্তু ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে তোমরা সেম টু সেম দেখতে পারবে। কারণ কি যেমন আমাদের গ্লোবালি নর্মাল ফ্রি ফায়ার আছে, ফ্রি ফায়ার ম্যাক্স আছে, সেই রকমই আরও একটা অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ যেটার নাম ফ্রি ফায়ার ইন্ডিয়া। তো এটাও কিন্তু কোনো রকমের আলাদা অ্যাপ্লিকেশন হবে না, যেমন নর্মাল ফ্রি ফায়ার ম্যাক্স আছে সেই রকমই তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখতে পারবে, আর যা কিছু ইভেন্ট আপডেট আসবে সেগুলোও তোমরা এই ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে সেম টু সেমই দেখতে পারবে, আশা করছি বুঝতে পেরেছো। আর ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আসার পর যখনই তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে লগ ইন হয়ে যাবে বা ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে গেম প্লে করবে, তারপরেই তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে বা ফ্রি ফায়ার নর্মাল ফ্রি ফায়ারটা থাকে সেগুলোকে তোমরা কিন্তু ইনস্টল করে দিও। কারণ যদি তোমাদের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটাও থাকে সেটাও কিন্তু প্রায় তোমাদের ফোনের যে র্যাম আছে সেটা 2 থেকে 3 GB র্যাম তো খেয়ে বসে থাকে, আমার তো ভাই 4 GB খেয়ে বসে আছে। তো যখনই ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা আমি ডাউনলোড করবো বা ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে আমি লগ ইন হয়ে যাবো তারপরে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটা আমি ডিলিট করে দেবো। তো তোমরাও মনে করে আনস্টল বা ডিলিট করে দিও যাতে তোমাদের ফোনের যে র্যামটা সেটা কিছুটা হলেও ফ্রি হয়ে যায়। কিন্তু পুরানো ফ্রি ফায়ার অ্যাপটা ডিলিট করার আগে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা ফ্রি ফায়ার অ্যাপের মধ্যে যাবে, সেখানে তোমরা সেটিংয়ে যাবে, সেটিংয়ে যাওয়ার পর তোমরা কন্ট্রোলসে চলে আসবে, অ্যান্ড এখানে তোমরা কাস্টম এচইউডিতে ক্লিক করবে, অ্যান্ড এখান থেকে তোমাদের যে কাস্টম এচইউডি যেটাতে তোমরা গেম প্লে করো যেটা তোমাদের সেটিং হয়ে আছে সেটাকে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ফার্স্ট অফ অল তোমরা একটা স্ক্রিনশট নেবে, তারপরে তোমরা এখান থেকে ব্যাক করবে, আর ব্যাক করার পর সেটিংই তোমরা বেসিকে আসবে, বেসিকে আসার পর তোমরা এখানে আপলোড আর ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের যে সেটিংটা বা তোমাদের যে কাস্টম এচইউডিটা সেটা কিন্তু তোমরা এখান থেকে আপলোড করে দেবে। এটা তোমরা মনে করে করবে তোমরা যে পুরনো ফ্রি ফায়ার অ্যাপটার মধ্যে গেম প্লে করছো সেটার মধ্যে গিয়ে তোমরা আপলোড করবে, অ্যান্ড নতুন যে তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা ডাউনলোড করবে তার মধ্যে তোমরা যদি ডাউনলোডের অপশন দেখতে পাও, এখানে আরও একটা অপশন আছে ডাউনলোড, তো ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটার মধ্যে যদি তোমরা ডাউনলোডের অপশনটা দেখতে পাও সেটিংয়ে গিয়ে তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে তোমাদের যে কাস্টম এইচইউডিটা আছে, সেটা তোমাদের আবারও নতুন করে একটা একটা করে সাজাতে হবে না, সেটা তোমাদের ডাইরেক্টলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অ্যান্ড কাস্টম এইচইউডির মধ্যে আপনা আপনি কিন্তু সিলেক্ট হয়ে যাবে, আশা করছি বুঝতে পেরেছো। এটা অনেক দিনের সেটিং যেটা হয়তো তোমরা ভাই ভুলে যেতে, তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটাকে ডাউনলোড করার চক্করে এসব তোমরা ভুলে গেছো আর তোমাদের কাস্টম এইচইউডি চলে গেছে, যার জন্য তোমাদের বলে দিলাম তোমরা প্রথমে একটা স্ক্রিনশট নেবে, ডিলিট করার আগে প্রথমে একটা স্ক্রিনশট নেবে, না হলে তোমরা এখান থেকে আপলোড করে দেবে, অ্যান্ড ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে তোমরা গিয়ে ডাউনলোডে ক্লিক করবে, তাহলেই তোমাদের যে কাস্টম
ম্যাচুরিটিটা আছে সেটা তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে চলে আসবে, এটা তোমরা মনে করে করে নিও, না হলে তোমরা কষ্ট করে আবার ধরে ধরে তোমাদের কাস্টম ম্যাচুরিটি সেট করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। সো এরপরে তোমাদের মনে অনেকেরই একটা ডাউট থাকবে যে ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে ডায়মন্ডের যে প্রাইজটা সেটা কি আমরা চেঞ্জ হওয়া দেখতে পারবো। এক কথায় যদি বলি তোমাদের না, যেমনটা আমাদের এখন আছে 80 টাকায় 100টা ডায়মন্ড, সেই রকমই তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়ার মধ্যে ডায়মন্ডের প্রাইজটা দেখতে পারবে। সো এরপরে তোমাদের মেন আপডেটটা জানিয়ে দিই, গেম রিলিজ টাইম, কখন আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটা রিলিজ হবে আর কখন আমরা প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটাকে ডাউনলোড করতে পারবো। দেখো প্রথমেই তোমাদের বলে দিই, যারা প্লে স্টোরে গিয়ে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটাতে প্রি রেজিস্টার করে রেখেছো তাদের গেম অটোমেটিক্যালি ইনস্টল হতে লাগবে যখনই প্লে স্টোরে অ্যাভেলেবেল হবে, মানে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটা যখনই প্লে স্টোরে চলে আসবে। আর তখন যদি তোমাদের ইন্টারনেট অন থাকে বা তারপরেও তোমরা যদি ইন্টারনেট অন করো, তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া যে গেমটা সেটা অটোমেটিক্যালি ইনস্টল হবে, কারণ কি প্লে স্টোরের মধ্যেই তোমরা একটা অটোমেটিক ইনস্টলের বাটন দেখতে পারবে যেটাকে তোমাদের অন করে রাখতে হবে, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। এটা যদি তোমাদের অফ থাকে সেটাকে তোমরা অন করে নাও, যখনই ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটা প্লে স্টোরে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনা আপনি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত প্লে স্টোরে গিয়ে প্রি রেজিস্টার করনি, তোমরা হয়তো ভাবছো এখন থেকেই প্লে স্টোরে গিয়ে প্রি রেজিস্টার করে হবেটা কি, আজকেই তো গেমটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন তখন আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর তোমরা যেটা ভাবছো সেটাও ঠিক, কিন্তু যখনই কোনো রকমের গেম লঞ্চ হয় আর সেটাকে প্রি রেজিস্টার করার জন্য তোমরা কিন্তু ফ্রিতে রিওয়ার্ডসও পাও। যেমন আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটা যখন এসেছিল বা ফ্রি ফায়ার ম্যাক্সটা যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু প্রি রেজিস্টারের জন্য আমরা কিছু ফ্রিতে রিওয়ার্ড পেয়েছিলাম। তো এটা হতে পারে সারপ্রাইজলি ফ্রি ফায়ার ইন্ডিয়াতে যারা আগে থেকে প্রি রেজিস্টার করেছে তারা কিন্তু মেলবক্সের মধ্যে কোনো একটা ভালো কিছু আইটেম রিওয়ার্ড তারা ফ্রিতে পেয়ে গেল, আর তোমরা তখন সেটা দেখে আফসোস করবে বা তোমরা সেটাকে দেখে পস্তাবে। প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র তো প্রি রেজিস্টারই করতে হতো, তো এটা তোমরা যারা এখনো পর্যন্ত করনি এখন থেকেই করে নাও, কারণ কি প্রি রেজিস্টারের যে রিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ভালো কিছু রিওয়ার্ড দেয়, হতে পারে একটা ভালো ইমোট দিয়ে দিল বা ভালো কোনো একটা বান্ডেল ফ্রিতে আমাদের মেলবক্সের মাধ্যমে পাঠিয়ে দিল। তো তোমরা যারা এখনো পর্যন্ত প্রি রেজিস্টার করনি তোমরা মনে করে প্রি রেজিস্টারটা করে নাও। আর যদি কথা বলি ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটা কখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা সকাল 10টা থেকে বেলা 1টার মধ্যে প্লে স্টোরে অ্যাভেলেবেল দেখতে পারবে। অ্যান্ড এই সময়টার মধ্যেই যখন খুশি প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা, অ্যান্ড তারপরেই তোমরা ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। যাদের প্রি রেজিস্টার করা আছে, যাদের অটোমেটিক ইনস্টলের বাটনটা অন করা আছে, তাদের কিন্তু যখনই অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু প্লে স্টোর থেকে অটোমেটিক্যালি ইনস্টল হতে শুরু হয়ে যাবে। আর এর একদম সঠিক টাইমটা কেউ বলতে পারবে না, শুধুমাত্র গ্রেনা ফ্রি ফায়ারই বলতে পারবে কটার সময় প্লে স্টোরে অ্যাভেলেবেল তারা করবে। তো তোমরা বেলা 12টা পর্যন্ত ওয়েট করো, তারপরেই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, না হলে তোমাদের তো অটোমেটিক ইনস্টলের বাটন অন করাই আছে, সেখান থেকে তোমাদের অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আর এই ফ্রি ফায়ার ইন্ডিয়ার যে ফার্স্ট লুকটা, ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটা খুলতেই কেমন টাইপের লোডিং স্ক্রিন তোমরা দেখতে পারবে, কেমন লবি দেখতে পারবে, সবকিছুই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি না, আমি ইচ্ছা করি তোমাদের দেখাচ্ছি না, কারণ কি আমি যদি তোমাদের আগে থেকে দেখিয়ে দিই তাহলে তোমাদের সেই মজাটা আসবে না যেটা তোমরা নিজের হাতে খুলবে, নিজের হাতে তোমরা দেখবে। তোমরা যে এত বেশি এক্সাইটেড হয়ে আছো, আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি, কারণ কি আমার কাছে শুধুমাত্র পিকচারগুলো আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলে সেগুলো তো তোমরা দেখেছোই আগে থেকে, মানে একটা বোরিং টাইপের ফিল হবে, কিন্তু যখন তোমরা নিজের হাতে ফ্রি ফায়ার ইন্ডিয়া অ্যাপটা খুলবে তখন সেই যে মজাটা বা সেই যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু একটা আলাদাই লেভেলের হবে। তো সেই জন্য এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম না, আমার কাছে আছে, থাক পড়ে, আমি দেখাতে চাই না তোমাদের, তোমরা নিজের হাতে সেটাকে দেখবে আর নিজের হাতেই সেটাকে এক্সপিরিয়েন্স করবে। সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট আজকের ভিডিওটার জন্য তোমরা যদি লাইক না করে থাকো ভাই, এতদিন আগে থেকে আমি তোমাদের বলে আসছি ফ্রি ফায়ার আনব্যান হবে, ফ্রি ফায়ার আনব্যান হবে, ফ্রি ফায়ার আনব্যানের থেকেও বেশি কিছু হয়ে গেছে। যারা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখছো তোমরা এখনই একটা করে লাইক করে দাও ভিডিওতে, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি বা চ্যানেলটাকে প্রথমবার দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো এখন তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো নতুন ফ্রি ফায়ার ইন্ডিয়ার জন্য, তোমরা 100%-এর মধ্যে কত পার্সেন্ট এক্সাইটেড হয়ে আছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ফ্রি ফায়ার ইন্ডিয়া নিয়ে যদি কোনো রকমের কোশ্চেন তোমাদের মনে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে, সেই কমেন্টের রিপ্লাই আমি দেবো। আর যদি ইম্পর্টেন্ট কমেন্ট হয় সেটা কিন্তু পরের ভিডিওতে আমি তুলব, সেই কমেন্টের রিপ্লাই আমি পরের ভিডিওতেই দেবো। সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।